24 ঘন্টায় মারা গেছেন আরো 26 জন। পাবনার আমিনপুরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা। বেনাপোল সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী বিএমএসএফ এর মানববন্ধন। গতকাল 20 মে সন্ধ্যায় পাবনার আমিনপুর মাস্টিয়ায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, নিহত মন্টুর ভ্যান গাড়িটি ছিনতাই করতে আসা ছিনতাইকারীদের চিনতে পারায় হয়তো বা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে এই হত্যার কারণ সঠিক তদন্ত সাপেক্ষে বের করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রওশন আলী সাংবাদিকদের জানান, হত্যার কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই মর্মে মৃত মন্টু শেখের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করা হবে। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে ও তার নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মোল্লারহাটে পেশাদার সাংবাদিকরা সমাবেশ ও মানববন্ধন করেছে। প্রেসক্লাব মোল্লারহাটের আয়োজনে বৃহস্পতিবার বিকাল 3টায় প্রেসক্লাব চত্বরে প্রথমে সমাবেশ ও পরে ক্লাবের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লারহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোহাম্মদ জিন্নুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশে ও মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শরীফ মাসুদুল করিম, সহসভাপতি শেখ সোহেল রানা, সহসভাপতি মিয়া পারভেজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুল ইসলাম শাহিন সহ আরও অনেকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু এবং ইত্তেফাকের মোংলা সংবাদদাতা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলালের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে। সুন্দরবন সাংবাদিক ফোরাম মোংলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর শ্রমিক কল্যাণ রোডের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুর হালিম। তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ায় অংশ নেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক আবু হোসাইন সুমন ও সাংবাদিক আবুল হাসান, নিজামুদ্দিন সোহাগ মোল্লা, এনামুল হক, হাফিজুর রহমান, মোহাম্মদ সোহেল ও আলী আজিম সহ অন্যান্যরা। সাংবাদিক মোস্তফা জামাল পপলু হৃদরোগে আক্রান্ত এবং এইচ এম দুলাল শরীরে জ্বর নিয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝালকাঠির নলসিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা শাখা সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সুজন এ কর্মসূচির আয়োজন করে। এতে ঝালকাঠি প্রেস ক্লাব কাঠালিয়া রাজাপুর ও নলসিটি প্রেস ক্লাব ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদী নাগরিক মঞ্চ ইউথ অ্যাকশন সোসাইটি সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাশ শিকদার সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, সুজন জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল হালিম, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন ও নলসিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মানিক রায় সহ আরও অনেকে।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা করা, মিথ্যা মামলা, গ্রেফতার সহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা শাখা। মানববন্ধনে অংশ নেন বন্দর BMSF কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি আবু কাউসারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অর্ধশতাধিক সাংবাদিক নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহিনুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক সাগর নোমানি, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, অর্থ সম্পাদক রায়হান ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোমেন মণ্ডল, মানবাধিকার কর্মী ও সাবেক কাউন্সিলর ফারজানা হক সহ আরও অনেকে। দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 26 জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,310 জনে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,504 জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,86,698 জনে। করোনা ভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,529 জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,29,039 জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে 18,294 জনের। প্রাচীন ভাওয়াল রাজবাড়ি গাজীপুর সদর উপজেলায় অবস্থিত। গাজীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রাচীন ভাওয়াল রাজবাড়ি গাজীপুর সদর উপজেলায় অবস্থিত। বাড়িটি নির্মাণ কাজ শুরু করেছিলেন জমিদার লোকনারায়ণ রায়, কিন্তু এর কাজ শেষ করেন রাজা কালীনারায়ণ রায়। প্রায় 15 একর জায়গা জুড়ে মূল ভবনটি বিস্তৃত। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য 400 মিটার এবং ত্রিতল বিশিষ্ট পরিকল্পনায় আকারে নির্মিত। ভবনটির দক্ষিণ পাশের মূল প্রবেশদ্বার, প্রবেশদ্বারটি বর্গাকার এবং চার কোণে 4টি স্তম্ভ স্থাপন করে উপরে ছাদ নির্মাণ করা হয়েছে। প্রবেশপথের কাঠামো একদিকের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রবেশদ্বারের পরে একটি প্রশস্ত বারান্দা রয়েছে, এরপরে হলঘর। ভবনের উত্তর প্রান্তে খোলা জায়গায় রয়েছে নাট মন্দির। রাজবাড়ির সব অনুষ্ঠান হতো মঞ্চে। রাজবাড়ির মধ্যে পশ্চিমাংশে দ্বিতল ভবনের নাম রাজবিলাস। এই ভবনের নিচে রাজার বিশ্রামাগার ছিল, যার নাম ছিল হাওয়া মহল। দক্ষিণ দিকে খোলা খিলানযুক্ত উন্মুক্ত কক্ষের নাম পদ্মনাভি। ভবনের দোতলায় মধ্যবর্তী একটি কক্ষ ছিল, রানীমহল নামে পরিচিত। সুরম্য এই ভবনটিতে ছোট বড় মিলে প্রায় 360টি কক্ষ আছে। 1897 সালে ভূমিকম্পের পর রাজবিলাস সহ অন্যান্য ইমারত পুনর্নির্মিত হয়। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রকৃতি স্নেহে ধন্য রাজধানী ঢাকা থেকে 22 কিলোমিটার উত্তরে জয়দেবপুরের ভাওয়াল রাজার পারিবারিক কাহিনীটি একসময় বাংলার ঘরে ঘরে লোকগাথা কাহিনী হিসাবে স্থান করে নিয়েছিল। আজ সেই ভাওয়াল রাজবাড়ির কাহিনী অনেকের হৃদয়ে সুপ্ত হয়ে আছে। ভাওয়াল রাজবাড়িটি এখন গাজীপুর জেলার প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে, যা দেখার জন্য অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে প্রতিদিন।